গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, তার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্যে। বন্ধুরা, এখন সকাল, আমি রলিকে নিয়ে একটু বেরিয়েছি, ও একটু চিল্লাচ্ছিল। এই ফেলে দিচ্ছ? এই যে বন্ধুরা দেখো, আমার বর পুরনো যে পাতাগুলো হয় ডোকার মধ্যে হয়েছে, লাউ শাকের, তারপরে খিরা গাছ, মানে যত সব গাছ এখানে আছে যে পুরার যে পাতাগুলো ওগুলো সব ছেঁটে ফেলে দিচ্ছে, যে দেখতে পাচ্ছ, কারণ পুরো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, পুরো আটাটি হয়ে যাচ্ছে, তো গাছগুলো মানে ঠিক মতন হতে পারছে না, তাই ও সব পরিষ্কার করে দিচ্ছে। তোমরা তো দেখলেই আমার হাজবেন্ড ও পাতা পরিষ্কার করছে, অনেক পাতা হয়ে গেছে, যে পুরনো পাতাগুলো আছে ওগুলাকে ঝেড়ে পরিষ্কার করছে, মানে খুব আটাআটি হয়ে গেছে তো আমাদের গাছগুলো লাগানো। আর করলা গাছগুলো ওগুলাও মানে লঙ্কা গাছের সাথে পুরো পেঁচে গেছে, তাই ওগুলাকেও পরিষ্কার করছে। মানে লঙ্কা গাছে যদি পেঁচে যায় তাহলে লঙ্কা ভালো হবে না, সেই জন্য। আর করলা খুব একটা ভালো হতে চাইবে না, ওই জন্য আলাদাভাবে উঠিয়ে দিল। এই যে মার আবার রক্ত টেস্ট করতে দিয়েছে ডাক্তার, প্রথমে যেগুলো রক্ত টেস্ট করেছে ওগুলা কিছু ধরা পড়েনি, আবার রক্ত টেস্টের জন্য রক্ত নিতে এসছে। এমনিতে শরীরে রক্ত কম, রক্ত টেস্টের জন্য রক্ত নিতে নিতে আরোই রক্ত কমে যাচ্ছে। তো ফ্রেন্ডস, একটা ঝামেলা হয়ে গেছে, তোমরা তো দেখলেই যে মার রক্ত নিতে এসছে ডাক্তারের দোকান থেকে টেস্টের জন্য, কিন্তু কি করেছে, মা হয়তো মুখে মুখেই বলেছিল যে অমুক টেস্ট করতে হবে, তো আমি তো রক্তটা নিয়ে নিয়েছে, আমি পুজো দিচ্ছিলাম, ধ্যান দিতে পারিনি, এবার ফট করে রক্ত নিয়ে নিয়েছে। এবার ফট করে আমার মাথায় আসলো যে তো রক্তটা যে নিছো এটা সঠিক কী টেস্ট করতে হবে তুমি কি জানো? তো ফট করে প্রেসক্রিপশনটা বের করে দিলাম, বের করে দেখে যে একটা না চারটা টেস্ট করতে হবে। মা বলে এসছে যে একটা টেস্ট, মাও সঠিক জানে না, ডাক্তার যে বাবু যা মুখে বলেছে যে টেস্ট দিয়েছি, খেয়েও করলে হবে না খেয়েও করলে হবে, মাও ভেবে বলে দিয়েছে। আর ও ডাইরেক্ট এসে ওই দাদাটা রক্ত নিয়ে নিয়েছে। এবার যখন প্রেসক্রিপশনটা বার করে দিলাম, দাদা দেখে যে চারটা করতে হবে, আর যেটার জন্য রক্তটা নিয়েছে খামের ডাব্বার মধ্যে সেটা হবে না, তো রক্তটা আবার ফেরত দিয়ে গেল। এবার বলছে কালকে আবার আসবে, আবার রক্ত নেবে, তারপর আবার টেস্ট। কী অবস্থা! এই যে রক্তটা, এটা আমাকে এখন ফেলে দিতে হবে, এটা আর কোনো কাজেই লাগবে না। এমনি মার শরীরে রক্ত নেই, বারবার রক্ত নিয়ে এনে ওয়েস্ট হচ্ছে, তাই কতটা রক্ত, এতটা রক্ত তো এটি হতে, যার মার শরীরে রক্ত কম তার কত কষ্ট বলো তো, এটা এখন ফেলে দিতে হবে, ফেলে দিতে। এই যে এখানে দেখো, যেখানে আমাদের যে লাউ ডোগার যে ক্ষেতটা ছিল সেখানে সব কেটে ছেটে সব ফেলে দিছে, এখন এখানে বাবা পাট বুনবে, তাই সব পরিষ্কার করে এই যে একটা মানে সুন্দর করে মানে চাষের জন্য যোগ্য বানাচ্ছে, পরে গোবর সার দেবে, দেওয়ার পর বিচনগুলো ছিটিয়ে দেবে, তারপর সুন্দর পাট হবে, আমরা খাবো। সোনাই স্কুলে গেছে, আমরা এখন ঘুরু ঘুরু যাবো না, চুকে মুখে হাত দেয় না, মুখ থেকে হাত বের করো, কোথায় যাবা ঘুরু ঘুরু, কোথায় যাবা? ওদিকে কার বাড়িতে যাবো? ওই যে ওখানে কার বাড়িতে যাবা? শুনটি দিদির বাড়ি যাবা? কোথায়? ঠাকুরের কাছে?
ঠাকুর এখন তো কীর্তন হচ্ছে না, তো কীর্তন তো শেষ হয়ে গেছে, যখন হবে আবার যাব। হ্যাঁ, এত বড় কিনেছে এটা মানে ভাই? দেখো চুটকি এখানে ঘুরু ঘুরু যাচ্ছে, অপর্ণাকে ঘুরতে নিয়ে যাচ্ছে ওর বান্ধবের বাড়ি। ও স্নান করে পুরো রেডি হয়ে গেছে। পপ্পি দিয়ে দিল, চলে দি চলে দি চলে দি চল। চল 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 চল। তো বন্ধুরা, এখন বিকেল, আমি রোলিকে নিয়ে একটু বেরিয়েছি। ও সারাক্ষণ ঘরে থাকে, থাকতে থাকতে একটু বোরিং ফিল করে, তো ওকে একটু ঘোরানোর দরকার, তো তাই ওকে নিয়ে একটু বেরিয়েছি। এই যে বন্ধুরা, যেহেতু বিকালের টাইম, এখন চা বানাচ্ছি, চারজন খাবে, দিদিভাই খাবে, জামাইবাবু খাবে, বাবা খাবে আর মা খাবে, ও তো দোকানে গেছে। আমি তো খাবো না, আমি তো চা খাই না, আমি আস্তে আস্তে সকালেও চা খাওয়া বাদ দিচ্ছি। চাটা না এখন বিকালে খাচ্ছি না, না আর মানে চা খেতে ভালোই লাগে না, অন্য কিছু চা থাকে তা খেয়ে নিই কিন্তু চাটা খাই না। দেখো আমার চা খেয়ে সুন্দর সুন্দর ফুটছে, একদম টপক টপ করে ফুটছে, সুন্দর হয়েছে না চাটা, কিউট। এই যে মামা বাবু দুটো বাঁশের কাপ বানিয়ে দিয়েছে, তো আজকে আর মানে লাগানো ছিল সুতলি দিয়ে, তো ওটাই সোনায় কাটলো। দেখো কি কিউট লাগছে দেখতে। এটা হলো দিদিভাই বলছে রং করবে, রং করে মানে সাজিয়েও রাখতে পারে, খেতেও পারে, কোনো অসুবিধা নেই। দেখো এই দেখো আমরা নকল নকল কফি খাচ্ছি অ্যাক্টিং করে, মামি ভাগ্নি, কত নাটক। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।